গত 7ই জুলাই রথযাত্রার দিন গন্ডাছড়ায় হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। একদল দুষ্কৃতী পরমেশ্বর রিয়াংকে ধরে তার উপর মারাত্মক অত্যাচার করে, যার ফলস্বরূপ শুক্রবার সেই তরুণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিবি হাসপাতালে। এই অপ্রত্যাশিত মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মন্ত্রী বিকাশ দেববর্মা গভীরভাবে শোক ব্যক্ত করেন। তিনি জিবি হাসপাতালে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ন্যায় বিচার হবে। গ্রেপ্তার হয়েছে, চারজন গ্রেপ্তার হয়েছে, যারা দোষী সাব্যস্ত তাদেরকে একটাও রেহাই দেওয়া হবে না। যারা এই ধরনের কার্যকলাপ আমরা ঘৃণা করি, আমরা আছি সরকার তাদের পরিবারের সঙ্গে আছি, যারা এই জড়িত এই দোষীদের সঙ্গে জড়িত সবাইকে রেহাই দেওয়া হবে না। তাদের আমরা উচিত বিচার করবো।